প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট এমসিকিউ উইথ অ্যান্সার সাজেশন। বন্ধুরা, 100% কমন এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার আগে পড়ে নিতেই হবে, তাই দেরি না করে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। প্রথম দেখে নাও ভাত গল্প থেকে যে এমসিকিউগুলো পড়তে হবে। এক, এ বাড়িতে চাকরি করা হয়ে ওঠেনি। উত্তর হবে খ, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। দুই নম্বর প্রশ্ন, কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কি অপবাদ দিয়েছিলেন? গ, ডাকাতের সন্ন্যাসী। গ ইজ দ্য রাইট অ্যান্সার। তিন নম্বর প্রশ্ন, গ্রামে শ্রদ্ধার জন্য কাকে ডাকা হতো? ঘ, মহানাম শতপতিকে। চার, এ পিসাচের বাড়ি কেমন তা ঝাননি দাদা? এখানে দাদা কে? ঘ, উৎসব। পাঁচ নম্বর প্রশ্ন, উনি আমাদের দেবতা, উনিটা কে? খ, শিব ঠাকুর। ছয় নম্বর প্রশ্ন, শ্বশুর খেতে আসার কতক্ষণ আগে বড় বউকে লুচি করতে হতো? বন্ধুরা, 1 ঘন্টা আগে। সাত, ছোটবাবু কোন চালের ভাত খান? ঘ, পদ্ম জালি। আট নম্বর প্রশ্ন, উৎসব বাসিনীর গা সম্পর্কে কে হয়? ক, দাদা। নয় নম্বর প্রশ্ন, কনকপানি চালের ভাত খান? উত্তর ক, বড়বাবু। দশ নম্বর প্রশ্ন, ট্রেন ধরে উৎসব প্রথমে কোথায় যাবে ভেবেছিল? উত্তর ঘ, ক্যানিং এ। এগারো নম্বর প্রশ্ন, কার চাহনি বড় ভাইয়ের ভালো লাগেনি? উত্তর ক, উৎসবের। বন্ধুরা, এটা বড় ভাইয়ের বউ হবে, বা কার চাহনি বড় বউ এর ভালো লাগেনি, এখানে এটা হবে বড় বউ। কার চাহনি বড় বউয়ের ভালো লাগেনি? উত্তর হবে উৎসবের। এরপর দেখে নাও বারো, ভাত গল্পে কার বিয়ে হয়নি? ঘ, পিসিমার। ১৩ নম্বর প্রশ্ন, ডাক্তার বলে দিয়েছে বলে যজ্ঞ হোম হচ্ছে, ডাক্তার কি বলেছিলেন? উত্তর ঘ, মৃত্যু আসন্ন। এবার ভারতবর্ষ থেকে যে এমসিকিউগুলো তোমাদের পড়ে নিতে হবে। ডাক পুরুষের বচন অনুযায়ী সোমবার পৌষে বাদল কতদিন চলে? ঘ, একদিন। এটা ডাক লেখা, এটা ডাক, ডয়াকার ক হবে। ডাক পুরুষের বচন অনুযায়ী সোমবার পৌষে বাদল একদিন চলে। ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দুই, তোমার কর্তা বাবা টাট্টু কাদের উদ্দেশ্যে এই কথা বলেছিল? গ, যুবকদের উদ্দেশ্যে। তিন নম্বর প্রশ্ন, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই? উত্তর হবে ক, গ্রামের কোনো যুবক চাষি। ক ইজ দ্য রাইট অ্যান্সার। চার নম্বর প্রশ্ন, আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা বলেছে, কথাটি বলেছিলেন? গ, ফজলু শেখ। পাঁচ, এবারের বাদলা কীবারে লেগেছিল? উত্তর হবে খ, মঙ্গলবারে। এরপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ছয় নম্বর প্রশ্ন, পিচে সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে? উত্তর খ, একটি ছোট্ট বাজার, একটি ছোট্ট বাজার। সাত নম্বর প্রশ্ন, তোর শতগোষ্ঠী মরুক উক্তিটি কার? উত্তর ঘ, বুড়ির। আট নম্বর প্রশ্ন, থুতথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো? উত্তর ক, তুলোর কম্বল। নয় নম্বর প্রশ্ন, বুড়িকে নদীতে ফেলে দিতে কে বলেছিল? উত্তর ক, চৌকিদার। দশ নম্বর প্রশ্ন, চোখের মাথা খেয়েছিস মিনসেরা, কার উক্তি? উত্তর গ, বুড়ির। এগারো নম্বর প্রশ্ন, জোর কাটাকাটি চড়ে চায়ের দোকানে, এর ফলে কি হয়? চা বিক্রি বাড়ে, এখানে এটা কাটাকাটি হবে না, তর্কাতর্কি চলে, এটা জোর তর্কাতর্কি চলে, এটা হবে জোর তর্কাতর্কি চলে চায়ের দোকানে, এর ফলে কি হয়? চা বিক্রি বাড়ে। বন্ধুরা, ক ইজ দ্য রাইট অ্যান্সার। বারো, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো? উত্তর দেখো খ, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। ক ইজ দ্য রাইট অ্যান্সার। ১৩ নম্বর প্রশ্ন, জবন নিধনে অবতীর্ণ হও মা, এ কথা বলেছিল? ক, ভট্টাচার্য মশাই।
14 বুড়িমা তুমি মরনি। বক্তা হলো ক চৌকিদার। রূপনারায়ণের কুলে থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। রূপনারায়ণের কুলে কবিতায় জীবন নিয়ে যে পংক্তি আছে, খ উত্তর হবে খ আ মৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। দুই সে কখনো করে না, উত্তর হবে ক উত্তর হবে খ বঞ্চনা, সে কখনো বঞ্চনা করে না, খ ইজ দ্য রাইট অ্যান্সার। তিন নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে কবি কি দেখেছিল, উত্তর হবে ক আপনার রূপ। চার নম্বর প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যের অন্তর্গত, উত্তর খ শেষ লেখা। পাঁচ নম্বর প্রশ্ন, চিনিলাম আপনারে, রবীন্দ্রনাথ যেভাবে নিজেকে চিনেছেন, ঘ আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। ছয় নম্বর প্রশ্ন, এ জীবন হল, উত্তর গ আ মৃত্যুর তপস্যা, তাহলে উত্তর হবে গ আ মৃত্যুর দুঃখের তপস্যা, উত্তর গ আ মৃত্যুর দুঃখের তপস্যা। আমি দেখি কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, গাছ তুলে আনো বাগানে বসাও, কারণ উত্তর হবে খ দেহ সবুজ বাগান চায়। দুই নম্বর প্রশ্ন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, তার কারণ কি, উত্তর হবে খ দীর্ঘদিন শহরে ছিলেন। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, এখানে শহরের অসুখ হলো ক নাগরিক কৃত্রিমতা। চার নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কেন, উত্তর হবে ক শরীরের প্রয়োজনে। পাঁচ নম্বর প্রশ্ন, সবুজের ভীষণ দরকার, কিসের জন্য, গ আরোগ্যের জন্য। পাঁচ নম্বর প্রশ্ন, সবুজের ভীষণ দরকার কিসের জন্য, গ আরোগ্যের জন্য। ছয় নম্বর প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়, ঘ শহরের অসুখ। এবার মহুয়ার দেশ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে, এক অলস সূর্য একে দেয়, অলস সূর্য কি একে দেয়, উত্তর ঘ জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। দুই নম্বর প্রশ্ন, ধোয়ায় বঙ্কিম নিঃশ্বাস বলতে বোঝানো হয়েছে, উত্তর খ নাগরিক জীবনের মালিন্যকে। এরপর আমরা দেখব, শিশিরে ভেজা সবুজ সকাল বলতে বোঝানো হয়েছে, উত্তর খ শিশির মাখা সবুজ গাছপালায় মোড়া একটি সকাল। এরপর দেখব চার নম্বর প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটির রচয়িতা ক সমর সেন। পাঁচ নম্বর প্রশ্ন, সমস্ত মহুয়ার দেশে পথের দুধারে কে ছায়া ফেলে, উত্তর খ দেবদারু। ছয় আমার ক্লান্তির ওপর ঝরুক, উত্তর খ মহুয়ার ফুল। সাত নম্বর প্রশ্ন, মহুয়ার দেশে রাত্রির নির্জনতাকে কে আলোড়িত করে, ঘ সমুদ্রের নিঃশ্বাস। আট নম্বর প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি, ক ধুলোর কলঙ্ক। নয় নম্বর প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, উত্তর হবে ঘ শীতের দুঃস্বপ্নের মতো। দশ নম্বর প্রশ্ন, সবুজ সকাল কিসে ভেজা, উত্তর ক শিশিরে। এগারো নম্বর প্রশ্ন, মহুয়া বনের ধারে আছে, উত্তর ক কয়লা খনি। বারো নম্বর প্রশ্ন, অন্ধকার ধূসর ফেনায় কবিতা কোন মানসিকতা এখানে প্রকাশিত হয়েছে, কবিতায় কোন মানসিকতা, সে জীবন ও জগতের রূঢ় বাস্তবতায় বিভ্রান্ত। ক্রন্দনরত জননীর পাশে দেখে নাও, যে ক্রন্দনরতার জননীর পাশ থেকে যে কবিতা মানে যে প্রশ্নগুলো আমাদের দেখে নিতে হবে, এক ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে খ নিখোঁজ ছিল। দুই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত, ঘ ধান ক্ষেত থেকে। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, জননী কী অবস্থায় আছেন, ক ক্রন্দনরতা অবস্থায়। চার সেই কবিতায় জাগে, কবিতায় জাগে, উত্তর গ বিবেক। পাঁচ কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাকি, কারণ, উত্তর হবে খ ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। নাটক বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো
তুমি তো সহজে মরবে না, ওগো তুমি পারাও, তুমি বীর তুমি পারাও, এখানে তুমি হলো। উত্তর ক, নায়ক শম্ভু। 2 নম্বর প্রশ্ন, তার অফিস নেই, কলেজ নেই, কিচ্ছু নেই, কার সম্বন্ধে বলা হয়েছে? উত্তর ক, নায়ক শম্ভু সম্পর্কে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, রাজা রথারোহণম নাটকটির অর্থ কি? নাটক নাটয়তী, ঠিক আছে, রাজা রথে আহরণ করার ভঙ্গি করল। 4 নম্বর প্রশ্ন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। উত্তর হবে ক, চাল কই কাপড় কই। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পর্দা খুলে দেখা যায়। উত্তর হবে গ, মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। 6 নম্বর প্রশ্ন, আরে খিড়কি সে কি ওতার আয়া, চোরটা চোরটা হঙ্গে জরুর আরে পাকড়। উত্তর খ, উত্তর খ, অমর, বক্তা কে? উত্তর অমর। 7, কি অমর এবার হাসি পাচ্ছে, অমরকে কে কথা বলেছেন? উত্তর ক, সৌম্যমিত্র অমর গাঙ্গুলিকে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? ক, প্রেম। 9, বিভব নাটকটির অনুপ্রেরণা হলো? উত্তর ক, জাপানি কাবুকি নাটক। 10 নম্বর প্রশ্ন, এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। উত্তর ক, আইজেনস্টাইন, আইজেনস্টাইন। 11 নম্বর প্রশ্ন, হ্যাঁ বল্লভভাই বলে গেছেন, বল্লভভাই কী বলেছেন? গ, বাঙালিরা কাঁদুনে যাত, বাঙালিরা কাঁদুনে যাত। বন্ধুরা এটা তোমরা ঠিক করে পড়ে নিও, এটা হবে কাঁদুনে যাত, বাঙালিরা কাঁদুনে যাত। 12 নম্বর প্রশ্ন, বিভব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হলো? ক, মানতী লতা দোলে। 13 নম্বর প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংকল্পটি কার লেখা? উত্তর ক, বার্নার্ড শ, কোয়াজ দ্য রাইট অ্যান্সার। 14, লভ সিন করতে হলে প্রথমেই কী দরকার? ক, একজন নায়ক, একজন নায়িকা। 15 নম্বর প্রশ্ন, তুলসী লাহিড়ির নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি চললাম, তুলসী লাহিড়ির কোন নাটকের উক্তি? খ, পথিক। 16, মা ব্রয়াত সত্যম অপ্রিয়ম কথাগুলি বলেছে? ক, শম্ভু। 17, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি? খ, অমর। বন্ধুরা এখানে হেড পণ্ডিত, হেড পণ্ডিত, হেড পণ্ডিত, খ ইজ দ্য রাইট অ্যান্সার, অমর। নানা রঙের দিন থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও, এক পা এক পা করে এগিয়ে চলেছে। উত্তর খ, মৃত্যুর দিকে। 2, মাইরি এই না হলো অ্যাক্টিং, একথা বলেছে? খ, রজনীবাবু। 3 নম্বর প্রশ্ন, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো কোন নাটকের কথাগুলি আছে? ঘ, ওথেলো। 4 নম্বর প্রশ্ন, নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর। 5, তাহলে সে রাজনীতি আমার জন্য নয় সংলাপটি কার? গ, কালীনাথের। 6 নম্বর প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার খ, বার্ধক্য নেই। 7, আর জীবনে ভোর নেই, আমার জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু খ, মাঝরাত্রির অপেক্ষা, খ, মাঝরাত্রির অপেক্ষা। 8, ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট কথাগুলো? ক, ওথেলের, ওথেলোর। 9, এসব থিয়েটারি ভাষায় কী বলছেন বলুন তো? ঘ, আবোল তাবোল। 10, তারপর একদিন চাকরিটা ছেড়ে দিলাম কারণ? খ, নাটক নিয়ে জীবন শুরু করলাম। 11, শাহজাদী সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখা কাহারে কোন নাটকের সংকল্প? গ, রিজিয়া। 12, গ্রিন রুমে ঘুমায় কে ঘুমন? ক, কালীনাথ, কালীনাথ ইজ দ্য রাইট অ্যান্সার। 13, রাজনীতি বড় কূট, বক্তা হলেন? গ, ঔরঙ্গজেব। 14, আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না?
বক্তা শিরায় শিরায় বইছে সদ বংশের রক্ত, সদ বংশের রক্ত। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এক ব্যাবিলনের অবস্থান হলো ঘ ইরান, দুই সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, উত্তর চীনের প্রাচীর তৈরি সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিদের কোন সন্ধ্যার কথা বলা হয়েছে, ক চীনের প্রাচীর তৈরি সন্ধ্যা শেষের সন্ধ্যা, তিন সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, কোথায় থাকার কথা বলা হয়েছে, উত্তর খ বাইজেন্টিয়াম, চার দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন সাত বছরের যুদ্ধ, খ ইজ দ্য রাইট অ্যান্সার, পাঁচ গলদের নিপাত করেছিল খ সিজার। এবার দেখো অলৌকিক গল্প থেকে যে প্রশ্ন তোমাদের পড়তে হবে, এক সেখানে ঘন ঘন শাখা হলো, শাখা শব্দের অর্থ কি, দেখো গ মহৎ কাজে প্রাণোৎসর্গ করা বা জীবন উৎসর্গ করা, দুই মার সঙ্গে তর্ক শুরু করি এর কারণ, ঘ পাথরের চাঙড় থামিয়ে দেওয়া সম্ভব নয়, তিন নম্বর প্রশ্ন গুরু নানকের পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়ল ভাই মর্দানা, চার মাস্টার মশাইয়ের সঙ্গেও তর্ক করলাম, তর্কের বিষয় হলো খ হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেওয়া, খ ইজ দ্য রাইট অ্যান্সার, পাঁচ গল্পটা শুনে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো ঘ গুরু নানকের ধ্যানের গল্প, ছয় বলিকানধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন, ঘ তিনবার, সাত অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা বলা হয়েছে তা হলো জয় নিরঙ্কর। এবার দেখো ভাষা ধ্বনি তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো করতে হবে, এক তাড়িত অল্পপ্রাণ ধ্বনিটি খ র ডন ড, এটা তাড়িত অল্পপ্রাণ ধ্বনি, ল ধ্বনিটি পার্শ্বিক ধ্বনি, ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, তিন বাংলায় অর্ধস্বরধ্বনি ধ্বনি হলো চারটি, বাংলায় ধ্বনির সংখ্যা দেখো বাংলার ধ্বনির সংখ্যা এখানে পাঁচটি, ঠিক আছে, আর স্বরধ্বনি দেখো এখানে এগারোটি আছে স্বরধ্বনি, ঠিক আছে, আর পূর্ণ স্বরধ্বনি এখানে সাতটি, নিচের কোনটি বাদযন্ত্রের অন্তর্ভুক্ত নয়, উত্তর দেখো ঘ মস্তক মাথা, এটি কিন্তু বাগযন্ত্রের অন্তর্গত নয়, বাকিগুলো কিন্তু বাগযন্ত্রের অন্তর্গত, কণ্ঠ তালু দন্ত বাগযন্ত্রের অন্তর্গত, মস্তক কিন্তু অন্তর্গত নয়, পার্শ্বিক ধ্বনি বলা হয় গ লকে। এবার বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, পদগুচ্ছ সংগঠনের প্রধান দুটি ভাগ হলো খ বিশেষগুচ্ছ ও ক্রিয়াগুচ্ছ, খ ইজ দ্য রাইট অ্যান্সার, বিশেষগুচ্ছ ও ক্রিয়াগুচ্ছ, দুই ভাষায় শব্দ জুড়ে বাক্য গঠনের নিয়মগুলিকে বলা হয় গ বাক্যতত্ত্ব, তিন পদযুগলের পদযুগলের সংগঠন তত্ত্ব প্রবক্তা ছিলেন ক নোয়াম চমস্কি, পদযুগলের সংগঠন তত্ত্ব এর প্রবক্তা ছিলেন নোয়াম চমস্কি চমস্কি, চার অনুসর্গগুচ্ছ এই জোটের শাসন ক্ষমতা থাকে ক পরসর্গের হাতে। শব্দার্থ তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও, শব্দার্থকে প্রধানত ভাগ করা যায় খ দুই ভাগে, দুই থিসোরাস শব্দটি হলো গ্রিক শব্দ গ গ্রিক শব্দ, তিন অন্য শব্দের অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা, ক অর্থের সংকোচ, ক ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থের সংকোচ, দেখো অন্য শব্দের অর্থ খাদ্য কিন্তু সেটা সংকীর্ণ অর্থে ভাত অর্থে ব্যবহার করা হয়েছে, আগে অন্ন বলতে যে কোনো খাদ্যকে বোঝাতো কিন্তু এখন বর্তমানে অন্ন বলতে ভাত বোঝায়, ফলে এটা সংকীর্ণ অর্থ। শব্দার্থের দ্বিতীয় ভাগটিকে বলা হয় গ নিদর্শন, পাঁচ থিসোরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার, গ ইজ দ্য রাইট অ্যান্সার, রত্নাগার, ছয় থিসোরাস শব্দ বিন্যস্ত থাকে বিষয়ানুক্রমিক, ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। রূপতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো পদ গঠনের চরিত্র অনুযায়ী সমাস তিন প্রকার, দুই শব্দকে আমরা এক রূপে পাই একমাত্র ঘ অভিধানে, তিন পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল কত প্রকার, ক দুই প্রকার, চার স্বাধীন রূপমূলের উদাহরণ হলো খ ছাত্র, পাঁচ ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হলো খ রূপতত্ত্ব, ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক হলো রূপতত্ত্ব। বাংলা গানের ধারা থেকে দেখো পক্ষের জাতিমালা নামে সমের পাঁচালি সঙ্গের পাঁচালি দল কে গড়েন, উত্তর গৌরহরি দাস মহাপাত্র,
দুই, 1969 সালে শচীন দেব বর্মন কোন পুরস্কার পান? উত্তর ঘ, পদ্মশ্রী। তিন, চর্যার যুগে সঙ্গীতে কটি অঙ্গ দেখা যায়? ঘ, ছয়টি। চার, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হলো? খ, হরু ঠাকুর। একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম? খ, হরু ঠাকুর। হরু ঠাকুর। পাঁচ, মিলে সবে ভারত সন্তান গানটি কার লেখা? উত্তর ক, সত্যেন্দ্রনাথ ঠাকুর। ছয়, মঙ্গল গীতির মধ্যে বিশেষত মনসা গীতি এখনও রাঢ়বঙ্গে কী নামে অত্যন্ত জনপ্রিয়? গ, ঝাপান। ঝাপান নামে জনপ্রিয়। সাত, কত সালে মান্না দে দাদাসাহেব ফালকে পুরস্কার পান? ঘ, 2007 সালে। আট, বাংলা গানে সঞ্চারী প্রবর্তন কে করেন? উত্তর খ, রবীন্দ্রনাথ ঠাকুর। নয়, কীর্তন সম্রাট কাকে বলা হয়? ঘ, নন্দকিশোর দাসকে। নন্দকিশোর দাসকে কীর্তন সম্রাট বলা হয়। দশ, ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতা কে? উত্তর গ, দ্বিজেন্দ্রলাল রায়। এগারো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটি কার রচনা? উত্তর ঘ, রজনীকান্ত সেন। বারো, ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেন? উত্তর ক, সলিল চৌধুরী। তেরো, রাগ রাগিনী সম্বলিত জুড়ির গান কে প্রবর্তন করেন? উত্তর ক, মদন মোহন চট্টোপাধ্যায়। চোদ্দো, সাত বাবুর প্রকৃত নাম? ক, আশুতোষ দেব। পনেরো, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীত পরিচালকের নাম কি? ঘ, পণ্ডিত রবিশঙ্কর। বাঙালির চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। অভিধানে পট শব্দটির অর্থ কি? উত্তর গ, চিত্র। দুই, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা 77 ফুট বিস্তৃত 8 ফুট মধ্যযুগের সন্তগণ নামে ছবিটি কার? ক, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের। তিন নম্বর প্রশ্ন, জুবিলি আর্ট একাডেমি কে প্রতিষ্ঠা করেন? উত্তর ক, রণদাস প্রসাদ গুপ্ত। চার, শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন? উত্তর গ, অবনীন্দ্রনাথ ঠাকুরের। পাঁচ, অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা নামে তালপাতার প্রতিটির 12টি রঙিন ছবির সময়কাল আনুমানিক 983 খ্রিস্টাব্দ। বাংলা চলচ্চিত্রের কথা, হীরালাল সেন ও মতিলাল সেন ভ্রাতৃদ্বয় কবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন? ক, 1898 সালে। দুই, ভারতীয় চলচ্চিত্রের প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? উত্তর ক, হীরালাল সেন। তিন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন? খ, পণ্ডিত রবিশঙ্কর। চার, 1970 সালে ঋত্বিক ঘটকে কোন চলচ্চিত্র তৈরি করেন? ঋত্বিক ঘটক কোন চলচ্চিত্র তৈরি করেন? গ, হোয়াই বা ইয়া কিউ। কত সালে প্রথম সবাক সিনেমা মুক্তি পেয়েছিল? ঘ, 1931 সালের 11ই এপ্রিল। ছয়, 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাটককে চলচ্চিত্রায়িত করেন? ঘ, নটির পূজা। সাত, তপন সিংহের কাবুলিওয়ালা সিনেমার ভূমিকায় কে ছিলেন? খ, ছবি বিশ্বাস। আট, প্রথম ভারতীয় সবাক হিন্দি সিনেমা কোনটি? গ, আলোমারা। নয়, 1962 সালে নির্মিত ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক কবে মুক্তি পায়? ক, 1977 সালে। দশ, অযান্ত্রিক সিনেমার গল্পকার হলেন? ঘ, সুবোধ ঘোষ। এগারো, প্রথম বাংলা সবাক সিনেমার নাম কি? ক, জামাই ষষ্ঠী। বারো, মৃণাল সেনের প্রথম ছবি হল? ক, রাত ভোর। বাঙালির ক্রীড়া সংস্কৃতি, নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসার স্থান গ্রহণ করেন? কাবাডি। খ, দুই, 1893 সালে আইএফএ শিল্ড প্রতিযোগিতার প্রথম যে ক্লাবটি অংশগ্রহণ করার অধিকার পায় তা হলো? ঘ, শোভা বাজার ক্লাব। বন্ধুরা, এখানে বানানে বেশ কিছু ভুল হয়েছে, এখানে প্রতিযোগিতায় হবে, শোভা বাজার ক্লাব। তিন, বাংলা ক্রিকেটার ধাতৃগৃহ স্পোর্টিং ইউনিয়ন ক্লাব। ক, চার, প্রথম এশীয় ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে জেতেন? ক, গোবর গুহ। পাঁচ, ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব হলেন? গ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। গ ইজ দ্য রাইট অ্যান্সার। ছয়, ব্রতচারীর উদ্ভাবক হলেন? ঘ, গুরুসদয় দত্ত। সাত, নগেন্দ্র প্রসাদ কোন ক্লাবে হকি এবং টেনিস খেলার সূচনা করেন? স্পোর্টিং ক্লাস
স্পোর্টিং ক্লাব, খোয়েজ দ্য রাইট অ্যান্সার। আট, ভলিবল খেলাটির আবিষ্কারক কে? ক, উইলিয়াম জি মর্গান। নয়, কার নেতৃত্বে পশ্চিমবঙ্গে খো খো খেলা শুরু হয়? গ, ভূপতি মজুমদার। বাঙালির বিজ্ঞান চর্চা, বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী? উত্তর, ক, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। দুই, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? ক, প্রফুল্লচন্দ্র রায়। তিন, হিন্দু কলেজের নতুন নামকরণ হয়? ক, প্রেসিডেন্সি কলেজ। চার, কালাজ্বরে প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন? ক, স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পাঁচ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অব সায়েন্স প্রতিষ্ঠা করার শ্রেষ্ঠ কীর্তি? ঘ, মহেন্দ্রলাল সরকার। ছয়, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতির নাম কি? খ, রাজেন্দ্রলাল মিত্র। সাত, কুন্তলিন পুরস্কারকে প্রবর্তন করেন? খ, হেমেন্দ্র মোহন বসু। আট, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? গ, 1817 সালে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।